বিরতির পর ফিরে আসলাম। পবিত্র রমজান মাসে অনেক মানুষ রয়েছেন যারা ইফতার সামগ্রী যোগান করতে পারছেন না বা তার সরবরাহ অনেক সময় একটা প্রতিকূলতা সৃষ্টি হচ্ছে, প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং তাদের পাশে বা দাঁড়াচ্ছে রাজ্যের একাধিক সংগঠন। প্রায় প্রত্যেক দিনই উঠে আসছে সেই ছবি রাজ্যের থেকে বিভিন্ন প্রান্ত থেকে, কার্যত সোনামুড়া থেকে উঠে আসলো যে ছবি, দারিদ্রসীমা নিচে বসবাসকারীদের মধ্যে বিতরণ করা হলো ইফতার সামগ্রী। জামায়াত ইসলামী হিন্দের উদ্যোগে এই সমস্ত সামগ্রী প্রদান করা হয়েছে যাতে করে এই রমজান মাসে মুসলিম ধর্মাবলম্বীরা যারা ইফতার করছেন, যারা সারাদিন উপবাস থেকে সূর্য অস্ত যাওয়ার পর নামাজ পাঠের পর কার্যত ইফতার সামগ্রী গ্রহণ করছেন, তাদেরকে কিছুটা সাহায্য করা, তাদেরকে পুষ্টি জাতীয় খাদ্য তুলে ধরা, বেশ কিছু ফলমূল তুলে ধরার জন্য এই উদ্যোগ, এই সামাজিকতার নিদর্শন দেখালো কার্যত জামায়াত হিন্দের পক্ষ থেকে। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রায় 19 জন মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে বিতরণ করা হয়েছে ইফতার সামগ্রী এবং এই প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে সারা বছর বিভিন্ন কর্মসূচি তারা নিয়ে থাকে, সামাজিক কর্মসূচি, তারই অঙ্গ হিসেবে এবছর পাশে দাঁড়ানো হলো মুসলিম ধর্মাবলম্বী মানুষজনের পাশে। এ সম্পর্কে কি বক্তব্য রয়েছে সংগঠনের পক্ষ থেকে শুনবার পর। সারা ভারতবর্ষব্যাপী আমাদের এই প্রোগ্রাম চলছে। আজকের দিনে আমরা উদয়পুর, মহারানী, নতুন বাজার, তারপরে এই সোনামুড়াতে করেছি এবং আগামীকালকে আমরা আগরতলা, প্রতাপগড় এবং এলিয়ামুড়াতে আমাদের প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামটি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জামাতে ইসলামী হিন্দের পক্ষ থেকে ইফতারকে বিতরণ করার জন্য। আমাদের মেন উদ্দেশ্য হল গরিব দুঃখী যারা চলতে অসহায়, যারা অক্ষম, তাদের জন্য আমরা এই কিটটা বিতরণ করে থাকি। এখানে এই মসজিদ প্রাঙ্গণে আমরা প্রায় 19 জনকে আমরা এই কিটটা দেওয়ার ব্যবস্থা করেছি। ভবিষ্যতে এরকম আরো বড় পরিকল্পনা আমাদের আছে। আমাদের একটা স্টুডেন্ট সংগঠন আছে, এসআইইউ, স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, যা আমরা গরিব দুস্থ ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য আমরা হেল্প করে থাকি। আপনারা শুনলেন সংগঠনের পক্ষ থেকে বক্তব্য। এই যে ইফতার সামগ্রী প্রদান করা হলো, এই সম্পর্কে জানবো আমাদের নিউজরুম থেকে বার্তা সম্পাদকের কাছ থেকে আর একটু বিস্তারিত ভাবে। দেবুদা, এই যে ইফতার সামগ্রী প্রদান করা হলো, বা আমি যদি একটু বলি যে এই যে উৎসবটা, যেটা তো সবার, নিচু স্তরের মানুষ হোক বা উচ্চ স্তরের মানুষ হোক, সবাই যাতে সমানভাবে নিজস্ব উৎসবটাকে পালন করতে পারে তার জন্য এই উদ্যোগ বা এই ধরনের ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে সমাজের বিভিন্ন ছোট বড় সংগঠনগুলোর পক্ষ থেকে। যেমনটা আজকে সোনামুড়াতে লক্ষ্য করা গেল, বিভিন্ন ইফতারের সামগ্রী প্রদান করা হলো দুস্থ দরিদ্রদের মধ্যে। কিভাবে দেখছো এই বিষয়টা? আসলে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের মধ্যেই কিন্তু একটা জনসাধারণের সম্পৃক্ততার, একটা ব্যাপক হারে সম্পৃক্ততার একটা বিষয় থাকে। এই যে মুসলিম সম্প্রদায় অংশের মানুষের এই রমজান মাসে রোজা পালন, এরও কিন্তু একটা সামাজিক দৃষ্টিভঙ্গি রয়েছে, সামাজিক দিক রয়েছে। কি হয় দেখো, যারা এই রোজা পালন করেন, এক মাস ব্যাপী তারা রোজা পালন করেন, তারা সহ্য ওঠার আগে তারা খাওয়ার সুযোগ পান এবং সহ্য ডোবার আগে আবার তারা খাবেন দাবেন যৎসামান্য, তারা খাবেন খেয়ে এই রোজা পালনের এই হচ্ছে পদ্ধতি। কিন্তু একটু এই যখন এটা, এই যে রোজা পালনের সময় যে দুবেলা খাওয়া, এই যে তোমার ভোরবেলা, হ্যাঁ, এই সূর্য ওঠার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে এই যে খাওয়া দাওয়া, এটাকে বলা হয় ইফতার। এই ইফতার শুধুমাত্র একটা পরিবারই আয়োজন করবে এটা এমন আর সীমাবদ্ধ, সেই সীমাবদ্ধতার মধ্যে নেই এখন। বা শুধু মুসলিম ধর্মাবলম্বীরাই এই ইফতার পার্টি দেবে তা এই এখন আর এর মধ্যে সীমাবদ্ধতা নেই। একটা সৌভ্রাতৃত্বের বাতাবরণ কিন্তু এই ইফতার পার্টির মধ্য দিয়ে আমরা দেখতে পাই। যেমন ধরো এখন এই অনুষ্ঠানটা, এই যে ধর্মীয় উৎসবটা, হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই মুসলিম সম্প্রদায়ের একটি তোমার প্রধান উৎসব ঈদ। এই রমজান মাসে যখন এই মুসলিম ধর্মাবলম্বীরা এই ঈদ উৎসব পালন উপলক্ষে রোজা পালন করেন, তখন শুধু মুসলিমরা নয়, হ্যাঁ, বিভিন্ন এই হিন্দু, হ্যাঁ, খ্রিস্টান, অন্যান্যরাও কিন্তু এই ইফতার পার্টি দেওয়ার ক্ষেত্রে নিজেরা এগিয়ে আসেন। তারাই খাদ্য তারা সংগ্রহ করেন, করে এই মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে এই খাদ্য তারা সরবরাহ করেন এবং সবাই মিলেমিশে, হ্যাঁ, হিন্দু, মুসলিম, হ্যাঁ, খ্রিস্টান, সবাই মিলেমিশে এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। এই যে একটা সৌভ্রাতৃত্বের বাতাবরণ,
এই ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এটা আমরা এখন দেখতে পাই সুপ্রীতি। একদমই, এবং সেক্ষেত্রে মনীষীদের কথাটা বলতে হয় যে কালী খ্রিস্ট আল্লাহ সবই কিন্তু এক, এবং তুমি যেমনটা বললে যে আজকাল ইফতার শুধুমাত্র মুসলিমরা করে তেমন কিন্তু নয়, হিন্দুরাও কিন্তু যোগদান করছেন এই ইফতার পার্টিতে। আমরা সেই ছবিও কিন্তু দেখছি যে বিভিন্ন সময় হিন্দুরা ইফতার পার্টিতে যোগদান করছেন, একসঙ্গে ইফতার করছেন, এই বিষয়টাও তো একেবারে অন্যরকম একটা চিত্র। তার পাশাপাশি যদি উদা বলি যে দুর্গাপুজো হিন্দুদের সব থেকে বড় উৎসব, সেই পুজোতেও কিন্তু মুসলিমরা সমানভাবে অংশগ্রহণ করছে, এটাকেই বা কি বলবে? অন্য কোন দেশে কি অবস্থা সেদিকে আমি যাচ্ছি না। ভারত সর্বধর্মের মানুষের বাস, এ দেশে এই যে সম্প্রীতির মিলন, এই সম্প্রীতির মিলনের যে অমুক পরিবেশ, এটা অন্য কোন দেশে আছে কিনা সে আমার জানা নেই। হ্যাঁ, তবে ভারতে কিন্তু এবং আমাদের রাজ্য ত্রিপুরায় কিন্তু এই পরিবেশ পরিলক্ষিত সদা সর্বদা। আমরা দেখি, তুমি বললে দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোর সময় আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে এই দুর্গাপুজোর সময় শারদ উৎসবে সামিল হন, এমনকি কোথাও কোথাও মুসলিমরা এই দুর্গাপুজোর আয়োজন করে, এমন ঘটনা অনেক আছে, এমন ঘটনা অনেক আছে যে মুসলিমরা দুর্গাপুজোর আয়োজন করছে। এটা ভারত বলে সম্ভব, এটা রাজ্য বলে সম্ভব, এই সম্প্রীতির রাজ্য ত্রিপুরা, এই রাজ্যে সব সম্ভব। এই যে এত সুন্দর পরিবেশ, মাঝে মাঝে তোমার একটু বিগড়ে যেতে চায়, এটা ভিন্ন কারণ, কিন্তু কিন্তু এই সবার উপরে মানুষত্ব, তাহার উপরে কেউ নাই। এই মানুষের মধ্যে যে সৌভ্রাতৃত্বের বাতাবরণ, জাতি ধর্ম নির্বিশেষে এর যে কি আনন্দ, কি আবেগ, তা বলে বোঝানো দায়। তা এক্ষেত্রে এই এই তোমার রোজা পালন এবং ইফতারের একটি ভিন্ন একটি তাৎপর্য রয়েছে। এই সবাই মিলেমিশে এই একত্রে হ্যাঁ ইফতার পার্টিতে যোগ দেওয়ার একটা তাৎপর্য হলো, ভিন্ন একটা তাৎপর্য হলো এই ইফতার পার্টিতে যারা যোগ দেন তারা সবাই পুরনো যদি কোনো মতভেদ বিভেদ থাকে সেটাকে দূর করে এসে এই ইফতার পার্টিতে সামিল হন, তারা নতুন করে মিলনের রসদ পান। সুতরাং এই ইফতার পার্টি, এই রোজা, এই ঈদ উৎসব মিলন মেলা, মিলন উৎসব সুপ্রীতি। একদমই, ধন্যবাদ আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি থাকার জন্য। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সময় থাকবে।